জেলার সকলো সুন্নি ওলামা সকল একত্রিত হই লক্ষিমপুরের কামাল মুস্তাফা যিজন ব্যক্তিয়ে ইসলামক লৈ কুটু মন্তব্য করে আছে, সাহাবা সকলের বাবে কুটু মন্তব্য করে আছে, সেই সকলে আমি সেই মন্তব্য সকল বহুদিনের পরাই শুনে আইসু। সেই সমূহ মন্তব্যের উপর আমি বরপেটা জেলার সমূহ সুন্নি ওলামা সকল একত্রিত হই আমি একটা সিদ্ধান্ত লৈছো, দুই দিনের ভিতর আমার বরপেটা আরক্ষী চকীত কামাল মুস্তাফা বিরুদ্ধে এখন এজাহার দিয়া হব, আর এই সিদ্ধান্ত আমি আজি বরপেটা জেলার ওলামা আহলে সুন্নাত সকলে লৈছো। তোমার বক্তব্যবিলাক কি ধরনের লয়, কি কি বক্তব্য করেছিল? তো সদায় বক্তব্যের ভিতর ইসলামের বিরোধিতা মন্তব্য দিয়ে থাকে, ওলামা সকলক মোল্লা মোল্লা বলে টুলুঙা করে থাকে, নবীর বিরোধিতা করে আছে, সাহাবা সকলের বিরোধিতা করে আছে। বর্তমানে এই একটা মন্তব্য ভাইরেল হয়ে আছে, হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুক এজন সুযোগ্য সাহাবি, নবীজির সুযোগ্য সাহাবি, আজি এজিদর বাপেক হওয়ার কারণে তেও অপরাধী হল নাকি? এজন সুযোগ্য সাহাবির তেখেতর ঘরত এটা শয়তান সৃষ্টি হবই পারে, তার কারণে তো আমিরে মুআবিয়ার একো দুঃখ নাই, তার কারণে তো আমিরে মুআবিয়া শয়তান হব নোয়ারে, তেও এজন সুযোগ্য সাহাবি, আজি আমি সাহাবি বলি মানু, তেখেতক শ্রদ্ধা করু। গতিকে আমিরে মুআবিয়াক যে তেখেতে গালি পারিছে শয়তান বলি মন্তব্য দিছে, সেইটো আমার অন্তরত লাগিছে, সেই কারণে আমি সুন্নি ওলামা সকল বহি একটা সিদ্ধান্ত লৈছো তেওঁৰ বিরুদ্ধে এটা ইজহার দিয়া। আর আরো একটা কথা হল, তেও বারে বারে সোশ্যাল মিডিয়াত কই থাকে যে আমার লাইভত আহিব লাগে, কেস করিব না লাগে, লাইভত আহিব লাগে। আপনাদের ওলামা আহলে সুন্নতৰ পৰা কোনো এজন ভাল আলিম তাত লাইভত না যায়, ইয়ার কারণ কি? ইয়ার কারণ হয়েছে কুত্তার লগত কুত্তামি নকরে, হি হয়েছে একটা কুত্তা, তার যদি সাহস আছে আহক খোলা মঞ্চত আহক বহক আমার লগত, কিমান আলিম লাগে? আমার ডাঙর ডাঙর আলিম বহুত আছে, আমার ডাঙর আলিমর লগত বহিব নালাগে, আমার ছাত্রবিলাকর লগত বহক, তেখেতে নোয়ারিব, আমার যেবিলাক ছাত্র আছে তেখেতর লগত বহার তার যোগ্য হওয়া নাই, আজি তা হি স্টুডিওত বহি নানান ধরনের মন্তব্য করে থাকে, নানান ধরনের দম্ভালি মারি থাকে, আজি আপনালোকে তার লাইভবিলাক সাব, কোনোবাই যদি তার লগত এড হয়, তার লগত যদি কথা কব ইচ্ছা প্রকাশ করে, হি কথা কব সুযোগে নেদেয়, নানান ধরনের মন্তব্য করে তার মুখকন বন্ধ করে দিয়ে। আজি গুয়াহাটির পরা সাব জাহাঙ্গীর, জাহাঙ্গীর নাকি নাম, আরও এজন সমাজকর্মী ভাই আছিল, তেখেতে সোশিয়াল মিডিয়াত নানান ধরনের সামাজিক কথাবিলাক প্রচার করে থাকে, তেখেতেও আইছিল তার লগত লাইভত, কি ধরনের মন্তব্য করিলে সেবিলাক আমি চাওয়া নাই নাকি? আজি কথা হয়েছে কি, লাইভত একো সমাধান নহব, যদি তার সাহস আছে খোলা মঞ্চত আহক, ওপেনভাবে আমার লগত আহক, আমি সাজু আছো পুলিশ প্রশাসনের যেবিলাক সহায় সহযোগিতা বা আইনিভাবে যেবিলাক অনুমতি লব লাগে সেই সমূহ অনুমতি লৈ প্রশাসন লগত লৈ বহক, ইনশাআল্লাহ তাআলা আমার লগত বহিব নালাগে, আমার ছাত্রবিলাকর লগতেই বহিলেই যথেষ্ট, ইনশাআল্লাহ এইটো অহংকার নহয় গৌরবর সহকারে কব পাৰো, আমার যেবিলাক ছাত্র আছে তেখেতর লগত বহার তার হত সাহস নাই বলি সেই ঘরত বহি বহি সোশিয়াল মিডিয়ার মাধ্যমদি নানান প্রকার কুটু মন্তব্য আর মোল্লা মোল্লা বলে টুলুঙা করে থাকে। আর একটা কথা হল, অসমের রাইজক আপনি কি আহ্বান করব ওলামা আহলে সুন্নতের তরফের পর, তেওঁ লাইভটো চাব লাগে না চাব না লাগে, আপনাদের কি বলে ভাবে? মই অসমৰ সমূহ মুসলমান ভাই ভনীসকলক এটাই অনুরোধ জানাম, আমি ওলামাই আহলে সুন্নত বরপেটা জেলার তরফের পৰা আপনালোকক মই এটা অনুরোধ জানাও, তার লাইভবিলাক যদি আপনালোকে চায় নিশ্চয় আজিকালি চাব সোশিয়াল মিডিয়াত নানান প্রকার ভিডিও ভাইরেল হয়ে আছে, নানান প্রকার ভিডিও আহে, নানান প্রকার অডিও আহে, নানান প্রকার মন্তব্য আহে, আজি কারোবার ভিডিওর পরা এটা না এটা শিক্ষা আমি লব পারো, গতিকে তার যেবিলাক ভিডিও আছে, যেবিলাক মন্তব্য আছে, যেবিলাক ভিজুয়াল আছে, যেবিলাক ক্লিপ আছে, তারপরা আমি আজিলৈকে এটাও ভাল শিক্ষা লব পৰা নাই, গতিকে তাক বর্জন করিব লাগে, তাক বাইকট করিব লাগে, আৰু প্রতিজন সোশ্যাল মিডিয়া ইউজ কারী ব্যক্তিসকলক মই এটা অনুরোধ জনাও, যদি আপনালোকে পারে এটা এটা রিপোর্ট আপনালোকে তাক মারক, এক সপ্তাহের ভিতর যাতে হি সোশ্যাল মিডিয়ার পরা যাতে বিলীন হয়ে যায় এনেকৈ রিপোর্ট আপনালোকে মারক। থ্যাংক ইউ।